আসসালামু আলাইকুম। ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসছি, আপনাদের সাথে শেয়ার করব। যারা নতুন আছেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে লাইক দিয়ে পাশে থাকবেন। তো ভিতরের খুব সুন্দর একটা দৃশ্য দেখাচ্ছি। এটা হলো একটা ফুচকার, মানে খাওয়ার দোকান, মানে ফুচকা যারা পছন্দ করে তারা এটাতে বসে খায়। আমি এখানে কি কি পাওয়া যায় ড্রিঙ্কস, আর লাইটিংগুলো অনেক সুন্দর লাগছিল, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। গিয়েছিলাম ডেন্টিস্টের কাছে, অনেকদিন পরে বাইরে গিয়েছি, তো আপনার ভাইয়াকে সাথে নিয়ে গিয়েছি। ভাবলাম যে দুজনে মিলে একটু ফুচকা খাই, তো যেই কথা সেই কাজ, ফুচকা দেখলে তো লোভ সামলাতে পারি না। লাইটিংগুলো খুবই সুন্দর, এক এক কালারের এক একটা, তো একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। ফুচকা দেখেন কীভাবে ওরা বেঁধে ঝুলিয়ে রেখেছে। ফুচকা সম্পর্কে যতই খারাপ কথা বলি না কেন, ফুচকা কিন্তু দেখলে লোভ সামলাতে পারি না। বিশেষ করে ফুচকার সাথে যে টকটা দেয় সেই টকটা কিন্তু অনেক বেশি মজার। আর এখানে দামগুলো লেখা, কোনটা কী দাম, রেটটা লেখা, তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এটা আমাদের টঙ্গী কলেজ গেট, এই দোকানটা কলেজ গেটে। তো এই যে ফুচকা দুটো অর্ডার দিয়েছি, দুজনে খাবো। তো এখানে দেখেন ডিম, শশা, আরও কী কী দিয়ে খুব সুন্দর করে মাঝে টক দিয়ে ফুচকাটা সাজিয়ে দিয়েছে, আর অনেক বেশি মজা ছিল। এই দোকানের ফুচকা এর আগেও আমি খেয়েছি, অনেক বেশি মজা। তো ভাবলাম আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি। তো দেখেন আপনাদের কি খেতে ইচ্ছে করছে কিনা কমেন্টসে আমাকে জানাবেন। টকটা দিয়ে খাওয়া আরম্ভ করলাম, কেমন লেগেছে আমার এই ছোট্ট ভিডিওটা আশা করি কমেন্টসে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আল্লাহ হাফেজ সবাইকে।